কয়েকদিন আগে এক ভন্ড দেখলাম, ওরে বাবা কি এক ভন্ড, চিন্তা করছে মহিলা মানুষ যাওয়ার পায়ে সিজদা দিচ্ছে, নাউজ বিল্লাহ, কত বড় ভন্ড, পীর সেজেছে মহিলা মানুষ যায় প্রকাশ্যে পীরের পায়ে সিজদা দিল, জাত না মোটা মহিলা না, আর ওদের দরবারে যে আজে বাজে গান গাইয়া মানুষকে পাগল বানায়, পাগল বানায় কথা কর ঠিক কিনা, কি দরবার কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছে মেলা, বাবা তোমার দরবারে সব জাহান্নামের খেলা, কথা কন ঠিক কিনা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা, মরণের পরে বুঝবি কবরে আছে কেমন জ্বালা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কথা কর ঠিক কিনা, কয়েকদিন আগে এক ভন্ড দেখলাম, ওরে বাবা কি এক ভন্ড, চিন্তা করছে মহিলা মানুষ যাওয়ার পায়ে সিজদা দিচ্ছে, নাউজ বিল্লাহ, কত বড় ভন্ড, পীর সেজেছে মহিলা মানুষ যায় প্রকাশ্যে পীরের পায়ে সিজদা দিল, জাত না মোটা মহিলা না, ওই এক মহিলা সিজদা দিল, পাঁচ থেকে আর একজন দেয় বলে বাবা রে ভক্তি করো টাকা দাও সিজদা দাও হাদিয়ে দাও, একে একে মানুষ আসতেছে সিজদা দিচ্ছে, আমি বলি এটাও হলো ধান্দাবাজির ব্যবসা, কারণ হলো যেই মহিলা ওরে পায় সিজদা দিয়া মানুষজনকে উদ্বুদ্ধ করলো দেখাইলো, বলা তো যায় না এই মহিলাই ওই পীরে বউ হতে পারে, অথবা এই মহিলাকে টাকা দিয়া ভাড়াও করতে পারে, কারণ পাবলিক হলো ভাবি যদি চায়ের দোকানদার হয় মজা পাইলে চা খায় না খায় ভাবির একবার দেখে আসি, এই পাবলিক তো আমরা সেই পাবলিক, মহিলা আছে যেখানে মজা পাই সেখানে, মহিলা মানুষ হয় পীরের পায়ে সিজদা দিল, না জানি বড় আল্লাহর ওলি, এই ধান্দাতে ওরাও যা সিজদা দিচ্ছে, আর ধান্দা করতেছে যা নারী পুরুষ একত্রে হয়া খোলা মেলা জিকির করে আছে না না, এগুলো ভন্ডামি যারা করে যারা পীরের পায়ে সিজদা যায় 100% শিরিক, কথা বলেন ঠিক কিনা, মনে রাখবেন এগুলোর নাম ইসলাম নয়, ইসলাম এগুলো ভন্ডামি করার জন্য আসে নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না, আর কারো কাছে মাথা নত হবে না, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার গোলামি করো, আমি ছাড়া অন্য কারো গোলামি তোমরা করতে পারবা না, আমি ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না, আমার সাথে কাউকে শিরিক করতে পারবে না, কথা বলে ঠিক কিনা, আল্লাহর সাথে আপনি যেই সিজদা আল্লাহরে দিচ্ছেন, যেই মাথা আল্লাহর কাছে নত করতেছেন, সেই মাথা আবার ভন্ড বাবার কাছে নত করতেছেন, আপনি তো মুনাফিক হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন, কথা বলে ঠিক কিনা, ফিরে আসুন ফিরে আসুন, এগুলো রং তামাশা করার জন্য ইসলাম ধর্ম আসে না, কথা কন ঠিক কিনা, এই যে ভন্ডামি থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না না, আবার কয় সুদ সম্পর্কে, এগুলো আমার তো সময় শেষ, আমি 12টার পরে বয়ান করি না, এই নাতির কারণে যে নাতি দাওয়াত দিয়েছে, কই গেল নাতি আবার, হ্যাঁ ওই নাতি দাওয়াত দিয়েছে, ওই বারবার বলতেছে না না একটু কষ্ট করে একটা একটা পর্যন্ত চালাবে, তোর মুখের দিকে থাকাই আমি একটা পর্যন্ত বয়ান করলাম, আর আপনারাও ভালো মানুষ আমি জানি চাট মহরের সবাই, আবার নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, তাই এই জন্য আমরা কোনো ভন্ডদের দরবারে যাব না, কোনো ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা লাউ বাবা কদু বাবা শিকল বাবা কোনো দরবারে যাব না বলে থাকবে তো ইনশাআল্লাহ, বাবার ভোমা ভোমা মোজ দেখলে মনে হয় বিয়া কারা গোস, বাবার তিনটে থাকে চট, বাবার মাথার চুলে চট, বাবার হাতে গাঁজা পর, ওই বিড়ি বাবা গাঁজা বাবা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, আর ওদের দরবারে যে আজে বাজে গান গাইয়া মানুষকে পাগল বানায়, পাগল বানায় কথা কর ঠিক কিনা, কি দরবার কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছে মেলা, বাবা তোমার দরবারে সব জাহান্নামের খেলা, কথা কন ঠিক কিনা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা, মরণের পরে বুঝবি কবরে আছে কেমন জ্বালা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কথা কর ঠিক কিনা, শিরিক বেদাত যেখানে আমরা নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ, কত ভন্ডদের দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয় জিকির করে আর কয় পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুদি থই জেললা মাছ রোজা লাগে না, কত ভন্ড, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল নামাজ পড়ে না,
আর এ কত বড় পীর আর নামাজ লাগবে না মুরিদেরও লাগবে না নাউজুবিল্লাহ কোন যেই দরবারে পীর সাহেব মানুষকে নামাজ থেকে গোমরাহির দিকে নিয়ে যায় নামাজ পড়ানো শিখে তো দূরের কথা ভুল ভাল বুঝায় যে শয়তান সব জায়গায় সিজদা দিয়েছে সিজদা দেওয়ার কোনো জায়গা নাই বোঝা যাচ্ছে ওটা পীর না ওটা টাটকা ইবলিস শয়তান কথা কোন ঠিক কে না এই ধরনের ভণ্ড মাজার পূজারী বেতাতি শিরকের আড্ডাখানা এবং শিরকের ভান্ডার নিয়ে যারা বসে আছে যেই পীর বাজারে যায় পীর সাহেবের পায়ে সিজদা দেওয়ার পরেও মুরিদকে ধমক দেয় না শিরক থেকে বিতাড়িত করে না এমন ধরনের ভণ্ড সেদিন আমার এক প্রোগ্রামে এক হিন্দু ছেলে আমার ভক্ত আইসে পায়ে হাত চুপে বাবা পায়ে হাত দিছি না একটা অন্য ধর্মের ছেলে আমার পায়ে হাত দিতে লেগেছে আমি দিতে দেই না এই তো সাতকিরে যাত্রা ভালোবাসে না আমার আবার কয় মহিলাদের ওয়া সিরিয়ালের রোজ আমি তো এত কত কি করব আপনারা বাড়ি থেকে ডিশের লাইন বন্ধ আপনারা ভালোবাসেন দেখে তো আমি আসি পাবনা জেলা এত মাহফিল করি তাও পাবনার মানুষের মন ভরে না এত জায়গায় ওয়া শুনলে তাও শ্রোতাও পাবে না আমি চিন্তা করি আল্লাহ এক মাহফিলে যা যদি এক 200 পাইতাম মনে করতাম পাবনা আর আমারে দাওয়াত দিত ভালো হইতো অন্য জেলায় যাইতাম কথা কর ঠিক কে যেখানে যাই লোকের জায়গা হয় না আলহামদুলিল্লাহ কো আমাদের ভালোবাসা জানা জানা শুধু আল্লাহর জন্য হয় আল্লাহ কবুল করেন জিলা করে আমি আমাদের ভালোবাসা করলে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে জোরে করে আমি এই জোরে ভণ্ডর আছে যেখানে আমরা নাই পারবেন তো স্লোগান দিতে আমি বলি ভণ্ডর আছে যেখানে ভণ্ড মাজার পূজারি আছে যেখানে ল্যাংটা বাবা যেখানে উল্টা পাল্টা শিরিক বেদাত যেখানে পীরের পায়ে সিজদা আছে যেখানে ওই পীর ধরে আরো সাইজ করালে কথা কন ঠিক কি না বেটা শিরিকের আমদানি করিস নাকি এলা তো শিরিকের পাইকে হ্যাঁ আজকে সমাজে এরকম আছে না না এগুলো বন্ধ করতে হবে ওদের দরবারেই তো গান বাজনা হয় আর একটা মহিলা মানুষ যদি পীরের পায়ে সিজদা দেয় কি মনে করছেন ওই দরবার ভালো ওই পীর ভালো দেহে নির্ভেজাল শয়তান কথা কন ঠিক কে না ও পীর না ও ডিজিটাল পীর ডিজিটাল শয়তান কথা কন ঠিক কে না আর এক করেছেন আপনারা পুরুষ মানুষ যদি হয় আর তার সামনে যদি কোনো মহিলা এসে এরকম কারবার করে মাথা ঠিক থাকবে নাকি যে কায়দায় পীরের পায়ে সুমা খাচ্ছে ও জীবনে স্বামীরেও মনে এমনি ভক্তি করে না কথা কন ঠিক কে না আরে মহিলাগুলো পীরের দরবারে যায় আহ বাবা তোমায় ভালোবাসি বাবা ভালোবাসলে তো স্বামী নাই বিধবা বাবা ভালোবাসে স্বামী ভালোবাসে না হাই রে বাবা দরতি আমার মা বোনদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো বা কোন ভণ্ড কোন মাজার বিজারি কোন উল্টা পাল্টা পীরের সাথে আপনার আমার কোন সম্পর্ক থাকতে পারে কেন যাবেন মা আপনার স্বামীর সেবা করেন স্বামীর ভক্তি করেন চারটি আমল আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটি আমল করলেই আপনার জন্য আটটা জান্নাতের দরজা খোলা কোন সুবহানাল্লাহ স্বামীকে ভক্তি করেন স্বামীকে ভালোবাসা দেন আল্লাহ কবুল করুক জোরে করে আমিন আরো জোরে বলেন আমিন।